কালী পূজো নয়, মনে রেখো কালী পূজো হচ্ছে 4 তারিখে, 6 তারিখে হচ্ছে ভাইফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15 থেকে করে দাও। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। তো লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রে ম্যাম আমরা রিভিউ করেছিলাম, সংমিত্র আছে ম্যাম, এর মধ্যে যেটা আছে 27 লাখ এরকম অ্যাপ্লিকেশন যা যেখানে যেখানে জেলাতে হয়ে গেছে, যেখানে আবেদন নেওয়া হয়েছে, তারপরে অনুমোদন করে আমরা 1 কোটির বেশি আবেদনকারীকে আমরা টাকা দিতে পেরেছি, সেখানে 27 লাখ এরকম আবেদন ছিল যারাকে আমরা ইনকমপ্লিট বলেছি। ইনকমপ্লিট ইন দ্য সেন্স কি তাদের ইয়া তো আধার ছিল না, অথবা তারা স্বাস্থ্যসাথীর মধ্যে নথিভুক্ত ছিল না, অথবা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। এই 3-4 ক্যাটাগরি, সেটাও আমরা ম্যাম ডিএমদেরকে বলেছি, এখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আছেন। স্বাস্থ্যসাথীদের নথিভুক্ত না থাকলে সে পাবে না, এটা কিন্তু ভুল ম্যাম। এদেরকে সবকিছু সবাইকে স্বাস্থ্য তাদের যদি তারা যদি আইডেন্টিটি কার্ড অনুযায়ী ঠিক হয়, তাদের রেশন কার্ড আছে, আছে আছে সবকিছু আছে, তাহলে দে আর এনটাইটেলড। ইয়েস ম্যাম। এর মধ্যে ম্যাম একটা অংশ ছিল যাদের এসসি এসটি সার্টিফিকেটও ছিল না, 4টি ক্যাটাগরির মধ্যে। এর মধ্যে ম্যাম অনেকটাই আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করে অনেকটা ডিসপোজ অফ করে হয়ে গেছে ম্যাম। আমাদের টার্গেট রেখেছি আমরা এই মাসের শেষের দিকে এই 27 লাখ যারা আবেদনকারী আছে, যাদের যেটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, তাদেরকে স্বাস্থ্যসাথী না থাকলে স্বাস্থ্যসাথীর মধ্যে নথিভুক্ত করার, তাদের আধার না থাকলে আধারটা ব্যবস্থা করার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে দেওয়া, ও তারপরে যদি এসসি এসটি সার্টিফিকেট না থাকে সেখানে লোকাল ইনকোয়ারি করে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া। এর মধ্যে কমপ্লিট করে যে 27 লাখ অ্যাপ্লিকেশনগুলো যেটা ডিসপোজ অফ করা হবে ম্যাম। এছাড়া ম্যাম যেটা আছে আমাদের, হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, এছাড়া ম্যাম যেটা আছে লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রে আর একটা যেটা আমরা সমস্যা দেখেছি, যেটা যাদের যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সময় কিছুটা রিজেকশন হয়েছে ম্যাম, সেটাও আমরা আবেদনকারীর কাছে গিয়ে বাড়ি গিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে, হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ডিজিটাইজ করা হয়েছে তখন ভুল একটা তুলে দেওয়া হয়েছে পোর্টালে, অথবা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্য একটা নাম্বারটা দিতে গেলে ভুল হয়েছে। হ্যাঁ ম্যাম, তো এটা ম্যাম ডিসপোজাল করে যেটা আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি 1.5 কোটির থেকে বেশি সমস্ত আবেদনকারীকে যেটা এখন অবধি পেয়েছি, তারপরে 2টো জেলা হয়ে যাওয়ার পরে আরও আবেদন পড়বে, এই সকলকে আমরা ম্যাম নভেম্বর মধ্যেই যে 2টো নতুন জেলা ও বাদ বাকি যেটা আপনি বললেন ম্যাম 15ই নভেম্বর মধ্যে পুরো ডিসপোজ অফ করে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে ম্যাম। ম্যাম এছাড়া যেটা আছে ম্যাম আমাদের কৃষক বন্ধু নতুন পুরোটাই ম্যাম বিলি হয়ে গেছে, কিছুটা অ্যাপ্লিকেশন আমরা দুয়ারে সরকারে পেয়েছি কৃষক বন্ধু নতুন ক্ষেত্রে, সেটাও ম্যাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট কাজ করছে। হ্যাঁ ম্যাম কমপ্লিট হয়ে গেছে মোরলেস। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্ষেত্রে আমাদের যেহেতু ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়েছে। হ্যাঁ ম্যাম, এটুকু। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড ক্ষেত্রে ম্যাম মনীষ আছে ভার্চুয়ালে, আমরা রেগুলারলি মনিটর করছি, বেশিরভাগ অ্যাপ্লিকেশন ম্যাম যেটা ব্যাংক ন্যাশনালাইজড। মনীষ একটু বলো তো, ব্যাংক কি এটা কোঅপারেশন করতে কোনো প্রবলেম, কোনো আমাদের দিক থেকে কোনো নেগলিজেন্স আছে না ব্যাংকের দিক থেকে কোনো নেগলিজেন্স আছে, কেন হচ্ছে না? আর না হলো আমাদের যেটা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আছে, আমাদের কোঅপারেটিভ ব্যাংক, আমরা কতটা করতে পেরেছি, এই দুটো আমাকে একটু রিপোর্ট ব্যাক করো। কারণ আমি কিন্তু ডিস্ট্রিক্ট রিপোর্ট দেখেছি, তাতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড আইদার ছেলেমেয়েরা আসতে চাইছে না, দুই অথবা ব্যাংক দিচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, অনেকগুলো কেস পড়েও আছে। আমাকে ফার্স্ট মরিস রিপোর্ট করো তো কী ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড, ব্যাংকের সাথে কথা হয়েছে, সিএস তো কথা বলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা দেবে বলছে, তার না দিলে কি করে হবে? না দিলে ঠিক করে দিক, আমরা নিজেরা করব। ঠিক আছে মনীষ, মনীষ তোমার মাইক মিউট আছে, আনমিউট করো। না শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যাঁ বড় চলে আছে ম্যাম। স্যার এখন শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, প্লিজ ক্যারি। স্যার নমস্কার ম্যাডাম। ম্যাডাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ম্যাডামে লঞ্চ করার পর আমরা সমস্ত ব্যাংকগুলোকে অ্যাপ্রোচ করেছিলাম টু কাম অন বোর্ড। ম্যাডাম আপনার নির্দেশে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আমাদের
যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, তারা প্রথমে আমাদের সঙ্গে এসে যোগদানটা স্কিমে দেন। এরপরে ম্যাডাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক পুজো জাস্ট আগে আমাদের সঙ্গে এমওইউ চুক্তি সই করেছিলেন। মাঝখানে আমাদের চিফ সেক্রেটারি স্যার চারবার ব্যাংকদের সঙ্গে ম্যাডাম এটা নিয়ে মিটিং করে তাদেরকে পুশ করা যায়, তাদের যে চিন্তা ভাবনা স্কিম নিয়েছিল সেটাকে ক্লারিফিকেশন করা হয়েছিল। তার ফলে প্রাইভেট ব্যাংকদের মধ্যে ম্যাডাম আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তারা আমাদের সঙ্গে চুক্তি করলো। আজকে আমাদের এইচডিএফসি ব্যাংক, সেখানে আজকে আমাদের সঙ্গে এমওইউ সই করেছেন। আমি ম্যাডাম ব্যাংক নিয়ে আগে প্রথমে আপনাকে বলে রাখছি ম্যাডাম, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা যেটা ম্যাডাম আপনি বললেন, প্লাস ইন্ডিয়ান ব্যাংক যেটা আপনি বললেন, এটা নিয়ে চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স আমারও ম্যাডাম তাদের সঙ্গে পার্সোনালি কথা হয়ে আছে। আশা করছি তারাও ম্যাম নভেম্বরের মাঝামাঝি আমাদের এই স্কিমে যোগদান দেবেন। ম্যাডাম এই স্কিম লঞ্চ করার পর স্টুডেন্টদের মধ্যে খুব ভালো ফলটা আমরা পেয়েছিলাম, অনেক উৎসাহ আমরা পেয়েছি। কলেজ ইউনিভার্সিটি প্রফেশনাল কোর্স থেকে প্রায় 1 লাখ থেকে বেশি আমাদের এখানে স্কিমটা জমা পড়েছে। মোটামুটি ম্যাডাম 4 কোটি থেকে বেশি লোন চাহিদার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়লো ম্যাডাম। সেখানে যে যে ব্যাংক আমাদের কাছে এসে ম্যাডাম আমাদের রোবাস্ট পোর্টাল সমস্ত অনলাইন মাধ্যম দিয়ে আছে, সেখানে আমরা অ্যাপ্লিকেশন গুলোকে যাচাই করে যে যে ব্যাংক গুলো আমাদের সঙ্গে অনবোর্ড তাদের কাছে বিভিন্ন ব্রাঞ্চ ভিত্তিক সেটা পুরোপুরি অনলাইন ট্রান্সফার মাধ্যম দিয়ে আমরা ফরওয়ার্ড করেছি ম্যাডাম। আর এটা কি এখন ব্যাংকে আমাদের প্রায় 34,000 অ্যাপ্লিকেশন ম্যাডাম ফরওয়ার্ড করা হয়েছিল। Regularly we are holding meeting with all the banks, sekane cooperative bank, central district central cooperative bank, Punjab National Bank, erao madam ekhane achen. Anek jaygay madam jeta apni observe korechen kotha kotha slow disposal progress ache, eta ni madam last mashe amra mane branch bhittik district bhittik camp approach niye uddog chalu korechhilam, jekhane bank in principle application jodi sanction kore dey আমরা মোবিলাইজ করে স্টুডেন্ট দেখে ব্যাংকে নিয়ে এসে যে জব ডকুমেন্টস গুলো জমা করা সেটা জমা করিয়ে দেব। সেই প্রসেসে ম্যাডাম আমরা চালু ওখানে করেছি। তারপরে ম্যাডাম তোমরা কি কোনো নোডাল অফিসার দিয়েছো, যে নোডাল অফিসার ডে টু ডে বেসিস কত কেস ব্যাংকে পড়ে আছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? কোন কেস হয়তো অনেক সময় ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে গিয়ে একটা দুটো ভুল হয়ে গেল, ফলে সেটাকে বাতিল করে দিল, এইগুলো দেখার জন্য তোমরা কি কোনো একটা নোডাল ডিপার্টমেন্ট করেছো এর জন্য? হ্যাঁ ম্যাডাম, ইনফ্যাক্ট ম্যাডাম এখানে ডিপার্টমেন্ট লেভেলে নোডাল পার্সন যখন স্পেশাল সেক্রেটারি র্যাঙ্কে একজন অফিসার আছেন, সেরকমই ম্যাডাম জেলা ভিত্তিকও কিন্তু ডিপার্টমেন্ট থেকে আমরা নোডাল অফিসার ঠিক করেছি। স্পেশাল সেক্রেটারি কি আছেন ম্যাডাম? ম্যাডাম জয়দীপ মুখার্জি আমাদের স্পেশাল সেক্রেটারি হায়ার এডুকেশন, উনি নোডাল পার্সন হিসাবে পুরো স্কিমটাই ডে টু ডে বেসিসে দেখছেন ম্যাডাম। তারপরে মানে ব্যাংক সঙ্গে ম্যাডাম কোঅর্ডিনেট করার জন্য আমরা ফাইন্যান্সিয়াল ব্যাংক অ্যাডভাইজার মিস্টার প্রদীপ গুহ ঠাকুরদার, ওনাকে আমরা উনি অ্যাক্সিস ব্যাংকে আগে চাকরি করতেন, তাকে আমরা নিয়ে এসেছি। ওনার সঙ্গে ব্যাংকের রিলেশন